আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এই শুক্রবার সকালে নাস্তাটা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে নাস্তা বাহির থেকে আনা হয়েছিল নিহার ইসলাম, ছোলার হালুয়া, নান রুটি, এই তো এগুলো পরোটা, সুজি না ছোলার ডাল, সুজির হালুয়া, সরি। এই তো ঠিক আছে, এই তো সকালে নাস্তা, কাজ সবার নাস্তা করা শেষ, কাজ বাজ শেষ করে সকালে সব থালা বাটি পরিষ্কার করার পর আমি রান্নার প্রস্তুতিতে চলে আসলাম। এটা সে গরুর মাংস রান্না করবো, রাতে কিছু শাক ডাল রয়ে গেছে তো ওগুলা রোস্ট করবো না, শুধু একটা গরুর মাংস তরকারি রান্না করবো। গরুর মাংসটা আলু দিয়ে রান্না করবো, একটা ঝোল করবো। তুমি আলুগুলো ছুলে কেটে নিয়েছি, এখানে আমি চুলোতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হওয়ার পরে আমি মশলাগুলো দিব। গরুর মাংস রান্না করে দেখানোর মতো এবার তেমন কোনো রেসিপি না, আমার সবাই তোমরা যেভাবে খাও সেভাবে রান্না করবো। রান্না করা শেষ হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আজকে হঠাৎই পরে আবার ডিসিশন চেঞ্জ করলাম, তো একটু ভুনা খিচুড়ি রান্না করলাম, পোলাও চাল দিয়ে, মাসকলাই ডাল দিয়ে। সাদা প্লেন পোলাও রান্না করতে চেয়েছিলাম, পরে আবার চেঞ্জ হইলাম যে এটা রান্না করি, এটা সবাই খুব পছন্দ করে গরুর মাংসের সাথে, তো এটা রান্না করলাম। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, পোলাওটা পাশের চুলায় এখনও গরুর মাংসটা হয়ে আসেনি, মাংসটা নরম হয়েছে, এখন আমি আলু দিলাম। আলু নরম হয়ে গেলে ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে ফেলবো। জানামনি খেতে বসেছে, ওই জন্য সাদা একটু প্লেন চাউল নিয়েছি আর শশা দেখি তাম। মজা একদম লাইক দিয়ে দাও, বলে দাও সাবস্ক্রাইব করবেন, বিদি বিদি বকল লুপ না, ওকে বাই বাই। সন্ধ্যার সময় আমি একটু বাচ্চাদের জন্য সেমাই রান্না করতেছি, দুপুরে খাওয়া দাওয়া সবাই দেরি করে খেয়েছে তো সন্ধ্যায় কেউ কিছু খেতে চাচ্ছে না, তো ভাবলাম একটু মিষ্টি কিছু করে দেই, তো দুধ সেমাই রান্না করে দেই, ওটা সবাই খুব পছন্দ করে। আগে থেকে চিন্তা করছিলাম সন্ধ্যাবেলা রান্না করব, উজ্জ্বল যেহেতু বাসায় আছে উজ্জ্বল খাবে না, কিন্তু উজ্জ্বলে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, যারা রেহান আঞ্জুম ওর বাবা খুবই পছন্দ করে, এটা এখন আমি রান্না করে নিচ্ছি। এই তো খুব বেশি দুধটা শুকাই না, সবাইটা রান্না হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। এখানে এক প্যাকেট সেমাই দিয়েছি 1 লিটার দুধের ভিতর, সেমাইটা নরম হয়ে আসছে দেখা যাচ্ছে, আমি চিনি দিয়ে দিছি, পরে একটু টেস্ট করে দেখব, যদি লাগে আর একটু পরে দিব। দুধের সেমাইটা রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে, আমার বাচ্চারা তো এটা রান্না করলে এক বেলায় শেষ হয়ে যায়। কে কে পছন্দ করো দুধ সেমাই কমেন্টসের মাধ্যমে জানাবে, আর যারা যারা আমার ভিডিও প্রথম ভিউয়ার্স তাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা চাপ দিবে, এবং সাথে সাথে তোমাদের কাছে আমার সব নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে একটা লাইক দিবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। এই তো আমার সেমাইটা হয়ে আসছে, দুপুরে রান্না করার পর খাওয়া দাওয়াটা শুট করি নেই, বাসায় কাজের লোক নেই, কাজ কাজ বাজ করে আর শরীরে কুলায় না, আমি কিছু শুট করি যতদূর ভিডিও করা যায় আমি সেগুলোই শর্ট শর্ট করে দিচ্ছি, মাঝে অনেক গ্যাপিং পড়ে গিয়েছিলো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার সেমাইটা হয়ে আসছে,
আর প্যাকেটের সেবা এগুলো এখন ভাজতে হয় না, অলরেডি এগুলো ভাজাই থাকে। তো আমি আবার ভাজতে গেলে দেখো এগুলো বেশি ফ্রাই হয়ে যাবে, তো একটা স্মেল চলে আসবে বেশি ভাজা ভাজা, যেটা ভালো লাগে না। এই তো কালারটা খুবই সুন্দর হয়েছে দেখা যাচ্ছে, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, একটু বৃষ্টি বৃষ্টি। আচ্ছা কে বলেছে? তাই ঠিক আছে ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছ আমার কতটা তরকারি রয়ে গিয়েছে, এখন এগুলো আমি সব কিছু গরম করে ফেলবো। এখানে বেশ কিছু পোলাও রয়েছে, আমি তিন পট রান্না করেছিলাম চাল ডাল মিক্স হয়ে। এখানে আমাদের রাতের খাবার হওয়ার পর আরও বেশ কিছু রয়ে যাবে, এটা এখন গরম করে নেব। এই তো আমার সেমাইটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটু চিনি কম হয়েছিল তো আমি চিনিটা দিয়ে নিলাম, সেমাইটা দেখতে খুবই ইয়ামি হয়েছে। এটা একটু রুম টেম্পারেচার আসলে ঠান্ডা হবে, আমি বাচ্চাদের খেতে দিব, এত জাল দেওয়ার দরকার পড়ে না। এখন নাড়া দিচ্ছি চিনিটা ভালোভাবে যাতে মেল্ট হয়ে যায়, গরম এমনিতেই ইয়ে হয়ে যাবে, তারপর আমি বেশি বেশি করে দিচ্ছি। এই তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে, বাচ্চাদের খাওয়ার জন্য আমি সার্ভ করে নিছি। তো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়, সেমাইটা দেখতে খুবই ইয়ামি হয়েছে। ঠিক আছে আজকে ভিডিওটা আর লম্বা করব না, আমি বাচ্চাদের সময়টা খেতে দিয়ে দেই ঠান্ডা হওয়ার পরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, কথা হবে আরও একটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।